মুসলমানদের জন্য এই পৃথিবীতে সবথেকে পবিত্র এবং সম্মানের স্থান মক্কার গ্র্যান্ড মসজিদ, মসজিদুল হারাম এবং মদিনার মসজিদুল নববী। সারা বছরই বিশ্বের মুসলিম প্রধান দেশগুলো থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি এখানে আসেন পবিত্র হজ এবং উমরা পালন করার জন্য। পবিত্র এই স্থানটিতে কোনো ধরনের রাজনৈতিক ব্যানার, পেস্টুন, স্লোগান দেওয়া একেবারেই নিষিদ্ধ। এর কারণ হিসাবে বলা হয় যাতে করে ধর্মীয় অনুভূতিতে আঘাত না আসে। এবার সেই পবিত্র স্থানে গ্র্যান্ড মসজিদ এলাকায় ব্রিটেনের দ্বিতীয় রানী, খ্রিস্টান ধর্মাবলম্বী রানী এলিজাবেথের জন্য দোয়া করতে আসেন ইয়েমেনের এক নাগরিক। তার হাতে ছিল একটি ব্যানার যেখানে লেখা ছিল, ব্রিটেনের দ্বিতীয় রানী এলিজাবেথের জন্য দোয়া করছি, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন তাকে বেহেস্তের অন্যতম স্থান দান করে তার আত্মা যেন শান্তি পায়। এমন ব্যানার সম্বলিত ভিডিওটি ইয়েমেনের সেই নাগরিক তার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন এবং সেটি ভাইরাল হওয়ার পর সারা মুসলিম সমাজ ব্যথিত হন, যার পরই তীব্র নিন্দাসহ সেই ইয়েমেনের নাগরিককে দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান। এরপর সৌদি পুলিশের হাতে গ্রেপ্তার হন ইয়েমেনের সেই নাগরিক। গ্রেপ্তারের কারণ হিসাবে বলা হয় পবিত্র এই স্থানের নিয়ম নীতি এবং বিধান লঙ্ঘন করেছেন সেই নাগরিক। পবিত্র এই স্থানটিতে মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মের লোক প্রবেশ করা একেবারেই নিষিদ্ধ, কিন্তু পবিত্র এই স্থানটিতে এসে একজন খ্রিস্টান ধর্মাবলম্বীর জন্য দোয়া চেয়েছেন এই ইয়েমেনি নাগরিক। গত 8 সেপ্টেম্বর 96 বছর বয়সে মারা যান ব্রিটেনের দ্বিতীয় রানী এলিজাবেথ। চলতি মাসের 19 সেপ্টেম্বর শেষ হবে ব্রিটেনের দ্বিতীয় রানী এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া।